মনোয়ান নাকি সেই প্রো করোনা এজেই নাকি জানছিল 2018 সালের অপেক্ষা 6 বছর পরে বাস্তবায়ন হচ্ছে অর্ধযুগ পরে মনোয়ার সেই আকাঙ্ক্ষিত পিয়াজ কি পিয়াজ তো বিভিন্ন দেখাইছি নদীগুলো এখন অনেক ভালো ভালো পিয়াজ পাইছে এই জন্য তো বেশি ইয়া ছিল না হ্যাঁ যাবো একদম ঘুরিতে ঘুরতে যাওয়া হবে আসলে টাইমিং হয় না আমাদের দিকে আসা টাইম বিকালে পাওয়া যায় আবার বলছিল যে আগে অগ্রিম না বললে পাওয়া যায় অনেক ইয়ে হয় এই পেঁয়াজটা পেয়েছি আমরা খাচ্ছি মুজাফর চাচার পেঁয়াজু খুব নাম করা এই যে চাচা একজন চাচা নিসঙ্গ শেরপার মতো পেঁয়াজু ভাজি ভেজে যাচ্ছে উনি একাই কেউ নাই এই জায়গাটা হলো একেবারে হাটা বরেন্দ্র ভূমির কেন্দ্রস্থলে আমরা খাচ্ছি নাথুরহাট অনেক কষ্ট করে আসছি অনেক খুঁজে খুঁজে বাইরে গেছি যদিও আমরা এদিক দিয়ে গেছি অনেক কয়েকবার সাইকেল আমরা গেছি যেখানে যে জিনিস পাওয়া যায় আমরা জানি না এটা বলেন যে আমরা এই যে রোডটা কেউ রোড দিয়ে গেলেও হয়তো টের পাবে না যে এই জায়গাটা দোকান আছে আমি আপনার এমদাদ কেমন লাগছে কেমন লাগছে হালিম টালিমের ওখানে চপগুলো বলেন বলেন না আসলে প্রথমে ভাবতেছিলাম যে আসলে মনে হচ্ছে আর পেঁয়াজি খাওয়া হয়তো কই নিয়ে আসতেছে তো ভাবলাম যে একটু হাসাহাসি করবো তো এখানে আসার পরে মনে হয়েছে আসলে প্লেসটা হিস্ট্রিক্যাল এবং এসে ভালো লাগছে নট এ ম্যাটার অফ জোক হ্যাঁ নট এ ম্যাটার অফ জোক একটা মানে একটা সাধনা একটা একাগ্রতা জড়িত আর কি মনে হয় কি মানে একটু ভিউয়ার দের আপনি যদি বসার জায়গাটা দেখাই রাইট রাইট একক দোকান হিসেবে এখানে এতগুলো লোক কাস্টমার আসছে বুঝেন কি অবস্থা আর মুজাফর চাচা নিবিগ্র মনে পেঁয়াজু বানাই যাচ্ছে আর এই জায়গাটা কিন্তু আশেপাশে দুই এক বড় কিলোমিটার মধ্যে কোনো মানে কোনো দোকান পর্যন্ত না আমাদের একটু পানি চা খাবো চাওয়ার ব্যবস্থা নাই চাটা যদি আপনারা যদি আসেন পেঁয়াজি খেতে চাটা বেঁধে নিয়ে আসবেন মানে এটা পেঁয়াজির ওই যে ট্রেডিশনাল পেঁয়াজিটা আসলে না এটা আসলে ওই যে যেরকম ওই যে ইয়া খাইছে না চপ বা ওই যে পাপড়ের একটা পাপড় আবার ওই যে চিংড়ি মাছ পিসে যে একটা করে ওই যে খানিকটা ওই রকম ভালো অথেন্টিক এটা গ্যাস কমে যায় মানে পেঁয়াজি খাওয়ার জন্য 30 কিলোমিটার দূরে চলে আসলাম ভাবছিলাম যে পেঁয়াজি 35 কিলো দূরে ভাবলাম যে সোনা দিয়ে মুড়ে এই পেঁয়াজি কি বাসায় নিয়ে যাবো এখন দেখি যে না জমছে না পেঁয়াজি মানে পাতিলে জমছে না সোনা দিয়ে মুড়ানো তো পরের কথা আগে শেষ হয়ে যাচ্ছে সব বেশ ভালো অভিজ্ঞতা পজিটিভ ভালো আর কি মানে একাগ্রতা থাকলে অনেক জায়গায় অনেক কিছু করা সম্ভব এটা বলি মানে সাধনাটা ইম্পর্টেন্ট কোনো কাজে একাগ্রতা হয়তো একাগ্রতা যেটা ইংলিশে ডেডিকেশন নিমগ্নতা অন্তর্মুখী এটা ইম্পর্টেন্ট আর কি তো আমরা খেলাম তো আপনারা আসবেন আর পেঁয়াজি খাওয়ার জন্য যদি মনে করেন যে আমরা চাটা খাবো চাটা ফ্লাক্সে নিয়ে আসতে হবে কিন্তু এটা পিকনিক পিকনিক মুডে ফ্লাক্সে নিয়ে চলে আসবেন আমাদের কলেজের পিকনিক স্পট এটা ওরা প্ল্যান ছিল ওই যে ওখানে মাঠ আছে সব সরকারি খাস জমি এগুলো রাস্তা যদি ভুল হয় তাহলে হতাশ হলে চলবে না জিজ্ঞাসা করতে হবে এগিয়ে যেতে হবে জিজ্ঞাসা করতে হবে আর রাস্তা সামনে আর রাস্তা দুর্দান্ত ভালো আমরা যে গেলাম মুকুন্দা
ওইখানে ওই দোকানদার কি বললো এখানে পেঁয়াজি পাওয়া যায়, দোকানে তো পেঁয়াজি পাওয়া যায় সব দোকানে, কিন্তু আমাদের অন্য, আমি তো দেখে বলছি তাই এখানে না এটা হবে না, দেখছি আমি আপনারা তো বলে দিতেন মানুষ বললে আসলে আমি না করতে পারি না, একটু খেতে হয় মানে আসে না মানুষ অনুরোধে ঢেকে গেলা, অনুরোধে যে ঢেকে গেলা কথা আর এমনি তো আসে না, অনুরোধে ঢেকে তো গিলতে হয়। আপনি ওখানে পেঁয়াজ খেয়ে আসছেন? না 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 খাইনি, পরিবেশ যেমন তৈরি হয় এরকম অনেক জায়গায় ধরা খেয়েছি, খেয়ে দিয়ে আবার চলে আসছি, খেয়ে দিয়ে আবার আমি যাই গেছি। আরে ওই যে চাপাই থেকে বাইপাসটা যখন হলো না, চাপাই থেকে ওই যে ওই যে রাজশাহীর সে 2004-05 সালে 2003 সালে নতুন হলো আর কি, ওই যে ওখানে গোপালপুর একটা জায়গা ছিল মিষ্টির দোকান, গোপালপুরে মিষ্টির দোকান দুটা দোকান আর কিছু এরকম দুটা দোকান এই একই মতো বাসে, আমি নামছি আমি ওই গোদাগিরি থেকে আসছি মিষ্টি খাওয়ার জন্য, বাসে উঠে আসছি নাম নেই গোপাল নাম, এদিকে একটা দোকান এদিকে কোন দোকানে যাবো এখন, না না স্যার পাশাপাশি ছিল, আমি এখন কোন দোকানে ঢুকবো, আমি আরে দাঁড়িয়ে ভাবছি কোন দেখছি এখন দেখুন অথেন্টিকেশন করছি কোন লোকটার চেহারা ভালো আর কি, বাটপারের মতো নয় তাহলে এটা কিন্তু ব্যাপার এরকম মানে একটা কাহিনী আছে কি, বাসে আগে ওই যে আমি যখন নয়াগড়ে ছিলাম তখন নয়াগড়ে আসার সময় 500 টাকা নোট দিলে টাকাটাও ভালো চেক করবে কিন্তু মুখের দিকে তাকাবে কি ভাই টু ওয়ে সিকিউরিটি নাকি, কালীবাড়ির মিষ্টান্ন ভান্ডার যেটা ওইখানে অরিজিনালটা পাওয়া যায় ওইটা তো আর ওই ট্রেনের ভিতরে আসবে, ট্রেনের ভিতরে ময়দাও দেয় না, ময়দাও নাকি দেয় প্যাকেট করে থাকে, কদম জাতীয় সবাইকে বাই বাই টাটা, সন্ধ্যা হয়ে আসতেছে আমরা আলোক স্বল্পতায় ভুগবো কিছুক্ষণ পরে, তার আগে আমরা সূর্য ডুবার আগে আমরা লাইটটা মানে ক্যামেরাটা অফ করে দিই, যারা আসবে তারা পেঁয়াজ খাবে এবং আমাদের জন্য চা এবং ফাক্সে করে চা নিয়ে আসতে হবে তাদেরকে, তো মনোর বাই দেন একজন পেঁয়াজি স্পেশালিস্ট, পেঁয়াজি স্পেশালিস্ট আজকে আজকে দিস এপিসোড ট্রাইবিউট টু মনোয়ার, না না মামুন স্যার মামুন স্যার থ্যাঙ্ক ইউ, না 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 আপনি একটা পেঁয়াজি, আপনি একটা পেঁয়াজি স্পেশালিস্ট ভাই আপনারে আপনি, ওকে 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 বাই বাই বলছেন না কি ভাবে ইমোশন হলো নাকি স্যার।